হ্যালো মুভি লাভার্স, আজ আমরা নিয়ে এসেছি 1998 সালে মুক্তিপ্রাপ্ত এ বার্ডস লাইফ মুভিটি নিয়ে, যেখানে আমরা দেখতে পারি পিঁপড়ারা অনেক কষ্ট করে খাবার জোগাড় করত এবং ঘাস ফড়িংরা সেগুলো তাদের উপর নির্যাতন করে নিয়ে যেত। পিঁপড়াদের ভিতরে এমন একজন ছিল যে ছিল খুবই চালাক, এবং তার চালাকির জন্যই সমগ্র পিঁপড়াগুলো ঘাস ফড়িংয়ের অত্যাচার থেকে বেঁচে যায়। চলুন আর কথা না বলি, আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা দেখতে পারি পিঁপড়ারা অনেক কষ্ট করে তাদের নিজের জন্য খাবার জোগাড় করত। তারা সবাই একতাবদ্ধ হয়ে খাবার জোগাড় করত। তারা একটি বিশাল এলাকা জুড়ে বসবাস করত। একদিন খাবার জোগাড় করার সময় তাদের সামনে একটি বড় পাতা এসে পড়ে। এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়, এবং অনেক পিঁপড়ারা তো বলতে থাকে যে সারা জীবনের জন্য আটকে গেছি, আমরা আর ওপারে যেতে পারবো না। তবে অন্য আরেকটি পিঁপড়া এসে তাদেরকে পাতাটি পাশ কাটিয়ে নিতে সাহায্য করে। এই পিঁপড়া দলের রানী ছিল এই পিঁপড়াটি, এবং রানীর দুই সন্তান ছিল। প্রথমটি হলো এটা। এটা যেহেতু ভবিষ্যতে রানী হবে, তাই তার মাথায় এখনই অনেক চাপ পড়ে গেছে এবং সে সবসময় টেনশনে থাকে। আর রাজপরিবারের সবচাইতে ছোট সদস্যের নাম ডট। সে অনেক ছোট হওয়ার কারণে উঠতে পারে না, যদিও সে নিজেকে অনেক বড় মনে করে এবং ওড়ার চেষ্টা করে। এবং তারপরেই আমরা দেখতে পারি মুভির মেইন ক্যারেক্টার ফ্লিককে, যেখানে সবাই একটা একটা করে খাবার সংগ্রহ করছিল, সেখানে সে নিজেই একটা মেশিন বানিয়ে সেটা দিয়ে সম্পূর্ণ গাছের খাবার সে সংগ্রহ করে। তবে আগেই বলে রাখি, তার সকল চালাকিগুলোর পিছনে একটা একটা ঝামেলা লেগেই থাকে। এখানেও সে যখন পুরো গাছ সহ খাবার সংগ্রহ করে এবং সেগুলো ফেলতে যায়, সেগুলো ভবিষ্যৎ রানী মানে রাজকুমারীর গায়ে যেয়ে পড়ে, এবং সবাই বলতে থাকে এটা ফ্লিকেরই কাণ্ড। ফ্লিক যখন দেখে তার কারণে রাজকুমারী আহত হয়েছে, সে দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে এবং বলতে থাকে এই মেশিনটির মাধ্যমে আমরা খুব সহজেই খাবার সংগ্রহ করতে পারবো। তবে সবাই যেহেতু জানে সে যেটাই করে সেখানেই একটা না একটা ঝামেলা লেগেই থাকে, তাই তারা কেউ এতে রাজি হয় না, এবং সবাই তাকে একটা একটা করে সকলের মতো খাবার সংগ্রহ করতে বলে। এতে তার মনে কিছু দুঃখ পেলেও সে সেখান থেকে চলে যায়। তবে রাজপরিবারের ছোট সদস্য মানে ডট তার আবিষ্কারগুলো খুবই পছন্দ করত, এবং সে তার আবিষ্কারগুলো তাকে ফেরত দেয়, বলে তোমার আবিষ্কারগুলো আমার খুবই পছন্দ হয়। তবে তাদের মধ্যে এসব কথাবার্তা চলাকালীন সময়েই ঘাস ফড়িংরা সেখানে চলে আসে, এবং সবাই তাড়াহুড়া করে খাবারগুলো যথাস্থানে রেখে তারা সবাই তাদের নিজ বাসস্থানে চলে যায়, যাতে ঘাস ফড়িংরা তাদের খাবার খেয়ে চলে যেতে পারে। তবে সবাই চলে গেলেও ফ্লিক এখনো যেতে পারেনি। সে তাড়াহুড়া করে খাবার রাখতে গিয়ে সকল খাবার পানিতে ফেলে দেয়। যখন এসব কথা রানীকে বলতে যাবে, কিন্তু তার কথা শুনতে কেউই রাজি নয়, কারণ এখন ঘাস ফড়িং চলে আসবে এবং খাবার খেতে থাকবে। কিন্তু ঘাস ফড়িংরা উপরে খাবার দেখতে না পেয়ে তাদের বাসা ভাঙচুর করে ভিতরে চলে আসে এবং বলতে থাকে আমাদের খাবার কোথায়। তারা সবাই বলে খাবার উপরে নেই। ঘাস ফড়িংয়ের রাজা তখন বলে, আমাকে কি বোকা পেয়েছ, খাবার যদি উপরেই থাকতো তাহলে কি আমি তোমার স্থানে নেমে আসতাম। এতে সবাই বুঝে যায় এটা ফ্লিকেরই কাণ্ড। ঘাস ফড়িংয়ের রাজা তখন রাগ করে তাদের দ্বিগুণ খাবার জোগাড় করতে হবে বলে সেখান থেকে চলে যায়। ঘাস ফড়িংরা যাওয়ার পরে সবাই মিলে মিটিং বসে এবং ফ্লিককে কি শাস্তি দেওয়া হবে সেটা নিয়ে সবাই চিন্তা করতে থাকে। ফ্লিক যেহেতু অনেক চালাক এবং বুদ্ধিমান ছিল, সে সবাইকে প্রস্তাব জানায়, আমি শহরে যাব এবং কিছু বড় বড় যোদ্ধা পোকা নিয়ে আসব, যাতে তারা তাদের উপরে লড়াই করতে পারে। এ কথায় কেউ রাজি না হলেও সবাই চিন্তা করে সে এখানে না থাকলে তাদের কাজে আর কোনো ঝামেলা হবে না, সেজন্য সবাই তাকে তাড়াতাড়ি রওনা দিতে বলে। ফ্লিক এখান থেকে যাওয়ার কারণে সকলে অনেক খুশি হয়ে যায়, সেজন্য হাততালি দিতে থাকে। ফ্লিক কিছু দূর যাওয়ার পরেই সে একটি বিশাল গর্ত দেখতে পায়, এবং সেখান থেকে পার হওয়া প্রায় অসম্ভব, এবং ছোট ছোট পিঁপড়ারা বলাবলি করছিল এটা কখনোই শেষ পারবে না। তবে ফ্লিক সবাইকে আশ্চর্য করে দিয়ে একটি গাছে উঠে সেটার ফুল নিয়ে সে সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে আমরা কিছু সার্কাসের পোকাদের দেখতে পাই, যারা কিনা অন্য পোকাদের আনন্দ দিতে থাকে, এবং তারা অনেক সুন্দর জাদু দেখালেও সেখানে বসে থাকা কিছু মাছিদের সেগুলো পছন্দ হয় না, এবং যার কারণে তাদের সাথে অনেক ঝামেলা শুরু হয়। এটা দেখে সার্কাসের মালিক
তখন সেগুলো বন্ধ করার জন্য একটি নতুন পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী সবাই কাজ করতে থাকে এবং তখন আমরা দেখতে পাই সবার কাজের গাফিলতির কারণে সেখানে আগুন লেগে যায়। তাদের সবার যে বস থাকে তাদের গায়ে আগুন লেগে যায়, যার কারণে তাদের সবাইকেই সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পারি ফ্লিক এখন শহরে চলে এসেছে এবং তার লুক দেখে বোঝাই যাচ্ছে সে কতটা চালাক। তার মাথায় পাতা দিয়ে ক্যাপ বানিয়েছে এবং ঘাড়ে ব্যাগ। সে শহরে এসে অনেক বড় বড় পোকা দেখতে পায় এবং সে ভাবতে থাকে এদের নিয়ে গেলে তারা জিততে পারবে। পোকাদের এই শহরটা অনেক ব্যস্ত ছিল, যেখানে সে অনেক পোকাদের সাথে ধাক্কা খায় এবং বলতে থাকে না, সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। অন্যদিকে আমরা একটি বার দেখতে পাই যেখানে সবাই এসে যার যার পছন্দ মতো খাবার খেত, যেমন মশারা খেত রক্ত, অন্যান্য পোকা প্রাণীরা যা যা খেত সবই সেখানে ছিল, বলতে পারেন একটা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টেই আমরা দেখতে পারি সার্কাসের সেই পোকাগুলো মনের দুঃখে বসে বসে সেখানে ডিনার করছে এবং একে অপরকে বলছে আমাদের হয়তো বা আর কোনো দিন দেখা হবে না, কারণ আমাদের সার্কাস থেকে বের করে দিয়েছে। এটা বলার পরেই আমরা দেখতে পারি সেখানে সেই ঝামেলা কর মাছিগুলো চলে আসে এবং তাদের সাথে আবার ঝামেলা তৈরি করতে থাকে। এক পর্যায়ে তাদের ভিতরে কোনো রকম মারামারি শুরু হয় এবং সেই রেস্টুরেন্টটি ভেঙে ওখান থেকে চলে যায়। তবে ফ্লিক সেটা দেখতে না পারলেও বুঝতে পারে ওখানে মারামারি হয়েছে এবং তাদের কাছে যায় এবং সাহায্য প্রার্থনা করে যে আমার কলোনি অনেক বিপদে রয়েছে, আপনাদের সাহায্য চাই। যেহেতু মাছিগুলো ছিল অনেক শক্তিশালী তাই তারা কোনো কথা না শুনেই রওনা দেয় তাকে সাহায্য করার জন্য। তারা সবাই মিলে পিঁপড়াদের এলাকায় যায়। পিঁপড়ারা তাই দেখে অনেক ভয় পায় এবং তারা এদিক ওদিক ছোটাছুটি করে পরবর্তীতে ফ্লিক নামের পিঁপড়াটি বের হয়ে সবাইকে বলে আমি এই পোকাগুলো নিয়ে এসেছি এবং এইগুলোর মাধ্যমেই আমরা যুদ্ধ করব ঘাসফরিংদের বিরুদ্ধে। এতে সবাই অনেক খুশি হয় এবং সেখানেই আমরা দেখতে পারি নানান ধরনের গান বাজনা শুরু হয়ে গেছে এবং সবাই বলতে থাকে ফ্লিকের জন্যই আজকে আমরা জিতে গেছি। তারা মনে করে এগুলো অনেক বড় বড় পোকা এবং তারা যোদ্ধা পোকা। তারা যেহেতু এর আগে এর চেয়ে বড় কোনো পোকা দেখেনি তাই তারা ভাবতে থাকে এগুলোর মাধ্যমেই তারা জিতে যাবে, তাই তারা ফ্লিককে অনেক বাহবা দিতে থাকে। আর সেখানেই নাটকের মাধ্যমে দেখানো হয় কিভাবে তারা ঘাসফরিংয়ের সাথে লড়াই করবে এবং সেই লড়াইয়ে সার্কাস পোকাদের মধ্যে একজন পোকার মৃত্যু দেখানো হয়। সেই কারণেই তারা রাগ করে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ফ্লিক তো সেটা হতে দিবে না, তাই সে অনেক জোরাজুরি করে। তবে এই সময়ের মধ্যে সেখানে একটি পাখি চলে আসে এবং তাদের উপরে হামলা করে। তারা কোনোভাবে নিজের প্রাণ নিয়ে বেঁচে যায় এবং এই হামলার কারণেই তারা সিদ্ধান্ত নেয় তারা এখন এখানেই থাকবে। তবে ফ্লিক যেহেতু অনেক চালাক এবং তার মাথায় অনেক বুদ্ধি, তাই সে পাখির এই ঘটনা থেকে তার মাথায় আসে আমরা যদি একটি নকল পাখি বানাই এবং সেটার মাধ্যমে ঘাসফরিংদের ভয় দেখাই তাহলে সেটা কেমন হয়। তার কথা শুনে সবাই রাজি হয়ে যায় এবং সবাই একসাথে একটি নকল পাখি বানাতে থাকে। এই পাখি বানানোর দৃশ্যটি অসাধারণ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে পাখি বানানোর কাজ শেষ হলেই সার্কাসের যে বস ছিল সে চলে আসে এবং তাদের সবাইকে নিয়ে যেতে চায়। সবাই যেতে না চাইলেও তাদের কাছে কোনো কিছু করার ছিল না, তাদের যেতেই হতো। এর মধ্যেই সবাই যেহেতু জেনে গিয়েছে এগুলো কোনো যোদ্ধা পোকা নয়, এগুলো সার্কাসের পোকা, তাই ফ্লিককে সবাই ভুল বোঝে এবং তাকেও এখান থেকে চলে যেতে বলে। এই কথা শুনে ফ্লিক অনেক কষ্ট পায় এবং তাদের সাথে চলে যায়। এর মধ্যেই আমরা দেখতে পারি সেখানে ঘাসফরিংরা চলে এসেছে এবং সকল পিঁপড়াদের একসাথে বন্দি করে তাদের দিয়ে খাদ্যশস্য সংগ্রহ করাচ্ছে যাতে তারা সকল খাদ্য সংগ্রহ একবারে এখান থেকে নিয়ে যেতে পারে এবং তারা পিঁপড়াদের রানীকে সেখানে বন্দি করে রেখেছে। তবে তাদের হাত থেকে বেঁচে গিয়েছে রাজপরিবারের ছোট সদস্য মানে ডট। সে ঘাসফরিংদের কোনোভাবে ফাঁকি দিয়ে এক স্থানে তারা অনেক ছোট বাচ্চারা মিলে লুকিয়ে থাকে এবং সেখানেই কিছু ঘাসফরিং বলাবলি করছিল যে সকল খাদ্যশস্য সংগ্রহ করা হয়ে গেলে তারা পিঁপড়াদের রানীকে মেরে ফেলবে এবং তারা সেখান থেকে চলে যাবে। এই কথা শুনে ডট সিদ্ধান্ত নেয় সে ফ্লিকের কাছে যাবে এবং সাহায্যের জন্য তাকে বলবে। সে যেহেতু একটু বড় হয়েছে এবং সে ভালোমতো উঠতে পারে না,
তাই একটা দুশ্চিন্তায় পড়ে গেল। তবে অনেক চেষ্টার পরে সে সফল হলো এবং সে উড়ে উড়ে ফ্লিকের কাছে চলে গেল। তবে আমরা সেখানে দেখতে পারি ফ্লিক মন খারাপ করে বসে আছে এবং সকল পোকারা তাকে হাসানোর জন্য বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছে। সেখানে ডট গিয়ে পৌঁছানোর পরে সে সব কথা খুলে বলে যে খাদ্যশস্য সংগ্রহ করা হয়ে গেলেই ঘাসফড়িংরা আম্মুকে মেরে ফেলবে। এই কথা শুনেই সকল পোকারা তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সেখানে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি খাবার সংগ্রহ করা প্রায় শেষের পথে সার্কাসের পোকাগুলো তাদের সার্কাসের বসকে বন্দি করে সেই গাড়িটি নিয়েই সেখানে চলে যায় এবং ঘাসফড়িংদের আনন্দ দেবে বলে ভাবতে থাকে। অন্যদিকে ফ্লিক বাচ্চাগুলোকে নিয়ে লুকিয়ে লুকিয়ে সেই নকল পাখিটির কাছে যায় এবং সেগুলো পরিষ্কার করে পাখিটি চালানোর জন্য রেডি করে। ফ্লিক এবং বাচ্চারা কিছুটা সময় পাওয়ার জন্য সেই সার্কাসের পোকাগুলো ঘাসফড়িংদের জাদুর খেলা দেখাতে থাকে। শস্যগুলো যেহেতু আরেকটু সময় লাগবে সবকিছু গুছাতে, তাই ঘাসফড়িং রাজা বলে সার্কাস দেখলে মন্দ হয় না, তাই সে পারমিশন দিয়ে দেয় এবং সার্কাস খেলা শুরু হয়ে যায়। সার্কাস খেলা চলাকালীন সময় ফ্লিক তার নকল পাখিটি নিয়ে সেখানে চলে আসে এবং সবাইকে অনেক ভয় দেখাতে থাকে। পিঁপড়া এবং সার্কাসের পোকাগুলো যেহেতু জানে এটি একটি নকল পাখি, তাই তারা এমনভাবে অভিনয় করে যাতে তারা অনেক ভয় পায় এবং সেখান থেকে চলে যায়। এই দৃশ্যটি ছিল আমার দেখা মতো এই ছবির ভিতরে অনেক সুন্দর এবং মনোরম দৃশ্য। তারা যা ভেবেছিল সেটাই হয়, ঘাসফড়িংরা অনেক ভয় পায় এবং সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে প্রবলেমটা কিছুক্ষণ পরেই হয়, সার্কাস দলের লিডার যেহেতু তাকে বন্দি করে রাখা হয়েছে সে সেখান থেকে ছুটে যায় এবং সে পাখি দেখে সেই পাখিটিকে আগুন ধরিয়ে দেয়। পাখিটি যেহেতু পাতা দিয়ে তৈরি তাই তাড়াতাড়ি আগুন লেগে যায় এবং পাখিটি সেখানেই পড়ে যায় এবং ঘাসফড়িংরা বুঝতে পারে এটি একটি নকল পাখি। তাই ঘাসফড়িংয়ের রাজা অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং কার মাথা থেকে এমন বুদ্ধি বের হয়েছে সেটা জানতে চায়। ফ্লিক যেহেতু বুঝতে পারছে তার কারণেই আজ সকল পিঁপড়ারা বিপদে, তাই সে সাহস করে বলে ওঠে আমি এগুলো করেছি। সেখানে আমরা দেখতে পারি ফ্লিককে অনেক মারধর করা হচ্ছে এবং অনেক অত্যাচার করা হচ্ছে। আর ঘাসফড়িংয়ের রাজা বলতে থাকে যারা এরকম কাজ করবে তাদের এইরকমই শাস্তি হবে। অনেক মার খাওয়ার পর ফ্লিক নিজেকে অনেক শান্ত করে এবং উঠে দাঁড়ায় এবং সেখানে বলতে থাকে আমরা কোনো চাকর নই যে সারা জীবন তোমাদের জন্য খাবার জোগাড় করব। তুমি আমাদের চাকর বানিয়ে রাখতে পারবে না, আমরা সারা জীবন খাবার জোগাড় করব এবং সেটা আমাদেরই থাকবে, তুমি আর এখান থেকে কোনো খাবার পাবে না। তাদের এই কথা শুনে সকল পিঁপড়ারা যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায়। ঘাসফড়িংয়ের রাজা সেটা বুঝতে পেরে তাদের উপরে হামলা করার জন্য প্রস্তুতি নেয়। তবে যখন পিঁপড়ারা অনেক বেশি ছিল তাই তারা তাদের কাছে পেরে উঠল না। সকল পিঁপড়ারা রাজাকে বন্দি করে ফেলল এবং একটি বন্দুকের ভিতরে আটকে ফেলল। তবে ঘাসফড়িংয়ের রাজাও কম যায় কিসে, সেও সেখান থেকে নিজের চালাকির জন্য ছুটে গেল এবং ফ্লিককে নিয়েই সেখান থেকে চলে যেতে চাইল। তবে এগুলো দেখে রাজকুমারী এবং সার্কাসের পোকাগুলো তাকে বাঁচানোর জন্য চলে গেল। অবশেষে ফ্লিককে ছাড়িয়ে নিয়ে আসলো রাজকুমারী। তবে ঘাসফড়িংয়ের রাজাও সার্বার পাত্র নয়, সে ফ্লিককে হত্যা করেই সেখান থেকে যাবে, তাই সে রাজকুমারী এবং ফ্লিকের পিছনে যেতে থাকে। ফ্লিক যেহেতু অনেক বুদ্ধিমান ছিল সে রাজকুমারীকে অন্যদিকে নিয়ে গেল যেখানে সত্যিকারের পাখিরা বসবাস করে। সেখানে গিয়ে সে রাজকুমারীকে লুকিয়ে যেতে বলল এবং সে নিজে সামনে দাঁড়িয়ে রইল। এর মধ্যেই সেখানে ঘাসফড়িং এসে হাজির এবং ফ্লিককে বলতে থাকে এবার কোথায় পালাবে, এবার তোমার সময় শেষ। এই বলেই ফ্লিকের গলা ধরে এবং তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করতে থাকে। এর মধ্যেই সেখানে সত্যিকারের পাখিটি চলে আসে এবং ঘাসফড়িংয়ের দিকে তাকিয়ে থাকে। ঘাসফড়িংটি যেহেতু আগেই জানতো তারা নকল পাখি বানাতে পারে, তাই সে ভাবছিল এটাও একটি নকল পাখি। আর এই পাখিগুলো চালানোর জন্য ভিতরে যেহেতু অনেক পিঁপড়ারা বসে থাকে তাই ঘাসফড়িংটি তাদের সাথে কথা বলছিল, পাখির ভিতরের পিঁপড়ারা কেমন আছো তোমরা। এর মধ্যেই পাখিটি অনেক জোরে চিৎকার করে ওঠে। এটা দেখেই হপার বুঝতে পারে যে সে বিপদে, কিন্তু সেখান থেকে পালানোর কোনো রাস্তা পেল না। পাখিটি তাকে ধরে ফেলল
এবং পাখির বাচ্চার মুখেই তার মৃত্যু হলো। সকলে এটা দেখে অনেক খুশি হলো এবং ফ্লিককে অনেক বাহবা দিতে থাকলো। তবে এবার সার্কাস পোকার যাবার পালা। সার্কাস পোকারা যাবার সময় ফ্লিককে তাদের সাথে নিয়ে যেতে চাইলো, তবে ফ্লিক যেহেতু এখানেই বসবাস করবে তাই সে যেতে চাইলো না। সার্কাস পোকারা সেখান থেকে চলে গেল এবং পিঁপড়েরাও তাদের জীবনে ঘাসফড়িংয়ের অত্যাচার থেকে বেঁচে গেল। এভাবেই এই মুভিটির সমাপ্তি ঘটল। এই মুভিটি দ্বারা আমরা বুঝতে পারি খাবারের জন্য পিঁপড়েরা তাদের জীবনের সাথে কতটা সংগ্রাম করে। যাক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। ফিরবো আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, বাই।